রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তবে এই সংকট 15 জুলাইয়ের পর আর থাকছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুনীল অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের পার্শ্ব সেশনে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে সেমিনারে একটি সেশনে সমুদ্রকেন্দ্রিক দেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরেন প্রতিমন্ত্রী। বলেন, গভীর সমুদ্রে বেশ খনিজ সম্পদের সম্ভাবনা থাকায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, সেপ্টেম্বরে যা শেষ হবে। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র এলাকায় হাইড্রোজেন পাওয়ারের সম্ভাবনা নিয়ে কাজ হবে বলে জানান তিনি। জীবনে কোনদিন হুইঞ্চেন লাউ আর কচু লই পোলার হৈর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন, কামর যা আরে খাই পেলা, লবণ দি আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। আরে কাম করছি নি খেতে কোনো দিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনি মিনি কিল্লাই কিল্লি। তুই কি আর বলারে বিয়ের দি হোর বাড়ি দাঁড়াইছ না জেল কানা ঢুকেছ? কোন আরে তো এই বাড়িতে একবার যাইতে হতে না কিল্লাই। আরে তোর কথা কইতে কইতে অজ্ঞানে হচ্ছে, কোন জ্ঞানে ফিরেন না। ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন চরি। আন্নে কালকে ও না এগারে এতে মেলাই হারাইতে চলে গেছেন, এতে আর নটি আসে ক্যাশ কিচ্ছু দিয়ে দান না। আর আব্বুর লাগে এক বেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাই ভাই। ব্যাকের লই মিলি মিশি কেন থাকুন যাকে, আন্নে শান্তিতে থাকুন যায় বাইর সিল করে দিন। আমি তুই ঠিকই কইছিস বাবা, ঠিকই কইছিস, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।